দর্শক, এরকম কিন্তু আমরা ছোটবেলায় কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরেছি। যখন আমাদের এলাকায় বন্যা আসতো বা জোয়ারের পানি বেশি হতো, বৃষ্টি পানিতে কোলা বিল সব জায়গায় কিন্তু নদীর মতো হতো, ওই সময়টায় কিন্তু কলা গাছ কেটে তারপরে আমরা কিন্তু এরকম ভেলা বানাতাম। অনেক সময় অনেক মানুষের গালমন্দ শুনেছি যে কলা গাছ কাটতাম, তো সেই সময়টা কিন্তু অনেক সুন্দর ছিল। সেই সময়টা এখন আর ফিরে পাবো না। আর এখন হঠাৎ করে গ্রামে আসলাম বন্যার পরে, যে কী অবস্থায় আছে দেখতে এসে দেখলাম যে তিনটা ছেলে তারা এখানে ভেলা বানিয়েছে, আরও বড় ছিল, ছুটিয়ে ফেলেছে অনেক মজা করার পরে, কিন্তু একেবারে তিনজন উঠেছিল সেই জন্য ভেলাটা ভেঙে গেছে। এরপরে তারা এই যে জোয়ারের পানি হয়েছে এই পানির তারা অনেক মজা করে তারপরে ভেলা দিয়ে তারা বাইছে, দুজনের পিছন থেকে ধাক্কা দিচ্ছে, এরকমই কিন্তু আমরাও এক সময় করেছি। তো এখন সেটা ওরা করছে, খুব ভালো লাগছে, কারণ হচ্ছে সেই দিনগুলো কিন্তু এখন আর আমরা ফিরে পাবো না, হারিয়ে গেছে সেই ছোট্টবেলার শৈশব। এখন আমরা এই যে জায়গাটিতে রয়েছি, জায়গাটিতে হচ্ছে বন্যায় বেড়িবাঁধ ভেঙে তারপর কিন্তু পানি ঢুকেছে, আর এই বন্যায় যে সব কলা গাছ ভেঙে গেছে সেই কলা গাছ দিয়ে তারা কিন্তু এটা বানিয়েছে, তারা আমাদেরকে যেটা জানিয়েছে। অনেক প্রায় 2-3 ঘন্টা তারা এখানে এরকম করেছে, আমরাও বসে বসে দেখেছি তারা কী করে। তো শৈশবে যদি আপনার এরকম কোনো স্মৃতি থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি কোনো সময় এরকম ভেলা বানিয়ে ঘুরেছেন, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছেন, গালমন্দ শুনেছেন, ফ্যামিলির সব কিছু আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে কমেন্টে জানাতে পারেন। তো সব ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে গেল, এরকম আমরা ছোটোবেলায় বাড়িতে পানি উঠলে পানিতে জোয়ার পানি বা বন্যার পানিতে কিন্তু আমরা এরকম কলা গাছ কেটে বন্ধুবান্ধব নিয়ে কিন্তু এরকম মজা করতাম। আজকে হঠাৎ করে গ্রামে আসার পর দেখলাম ছোটো ছোটো বাচ্চার তারা এরকম বানিয়ে ভোর বানিয়ে তারা কিন্তু আনন্দ ফুর্তি করছে। আমরা একসময় এটা করেছি, আমার ঠিক মনে পড়ে সেটা। আর একসময় আমরা মাছ ধরতাম, কারেন্ট জাল আছে যেটাকে আমরা বলি ছোটো ছোটো কারেন্ট জাল দিয়ে আমরা কিন্তু এইরকম বীর ভিতরে অনেক ধরনের মাছ পেতাম, অনেক আনন্দ ফুর্তি হতো। তো আজকে এই বন্যার এলাকা দেখতে এসে খুব ভালো লাগছে, কারণ আসার পর এই ছোটো বাচ্চাদেরকে দেখে আমার খুব ভালো লাগে, ছোটোবেলার কথা খুব মনে পড়ে। তো দর্শক সবাই আমাদের ভিডিওটি দেখছেন, আর আপনাদের এরকম আমাদেরকে একটু জানাবেন। এই বানাও, আটা বানাও, বানা যায় না? ওরা খুব মজা করে এখানে সাঁতার কাটছে, দেখতে একটু জুম করে দেখাই, এখানে সাঁতার কাটছে, যে পরিমাণে পানি হয়েছে এখানে কিন্তু টলার চলাচল করতে পারে, সেরকমই এখানে কিন্তু পানি হয়েছে। আমি যে জায়গাটিতে রয়েছি, জায়গাটা হচ্ছে বরগুনা সদর 7 নং ঢৌলা ইউনিয়নের একটি প্রত্যন্ত একটি গ্রাম। হ্যাঁ, সেই গ্রাম বড়ইতলার একটু কাছে, সেখানে আমরা এই এসে দেখলাম যে বাচ্চারা এরকম খেলাধুলা করতেছে বা ভোর বানিয়ে। আমি অনেক এইটা নিয়ে কিন্তু আমি অনেক ই করেছি এক সময়, যে গালাগালি শুনেছি এলাকার মানুষের বা অনেক ই, ওই সময়টা কিন্তু একটাই ছিল, চোখ, এটাকে চোখ তো সবাই ভয় পায়, ওইটা কিন্তু বেশি ছিল, খুব ভয় কম পেতাম, কিন্তু তারপরে খুব এখন এই সেই যোগটুকু এখন এই এলাকায় ওদিকে নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই। আল্লাহ হাফেজ।